সংশোধিত নাগরিকত্ব আইন CAA ও জাতীয় নাগরিকপঞ্জী NRC বিরোধী আন্দোলনকারীদের ওপরে এলোপাতাড়ি গুলিবর্ষণে আনারুল বিশ্বাস ও সালাউদ্দিন শেখ নামে দুজন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। গত বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার জলঙ্গির সাহেবনগরে ওই হতাহতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। গত বুধবার CAA ও NRC বিরোধিতায় নবজাগরণ নামে একটি অরাজনৈতিক সংগঠন মুর্শিদাবাদ জেলার জলঙ্গির সাহেবনগরে বন্ধের ডাক দেয়। বন্ধকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও হয়। সেই সময় রাজ্যের শাসক দল তৃণমূলের স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে কিছু দুষ্কৃতী বন্ধ সমর্থনকারীদের ওপরে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে বলে অভিযোগ। তৃণমূল অবশ্য ওই ঘটনায় তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে। গত বুধবার CAA বাতিলের দাবিতে এবং NRC বিরুদ্ধে সাহেবনগরে বন্ধ সমর্থকদের ওপরে লাঠি দিয়ে মারধর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে তৃণমূলের ব্লক সভাপতি তহিরুদ্দিন শেখের দিকে অভিযোগের আঙুল উড়লেও তিনি একে মিথ্যা অভিযোগ বলে মন্তব্য করে এটা কংগ্রেস CPM-এর কাজ বলে দাবি করেছেন। এ ব্যাপারে কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, এর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করা হোক এবং এর রিপোর্ট পেশ করা হোক বিধানসভায়, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে আসবে। এই প্রসঙ্গে তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি আবু তাহির খান বলেন, শারজিল ইয়ামির গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধের ডাক দিয়েছিল একটি অরাজনৈতিক মঞ্চ, কিন্তু সেখানে CPM কংগ্রেসের সঙ্গে মিম PFI এর মতো মৌলবাদী শক্তি ঢুকে পড়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে। আমার দলের নেতৃত্ব কেন গুলি চালাতে যাবে, এসব মিথ্যে অভিযোগ। পুলিশ তদন্ত করুক, কিছু দুষ্কৃতী গুলি চালিয়ে এলাকার অশান্তি পাকাচ্ছে বলেও তৃণমূল নেতা আবু তাহির খান মন্তব্য করেন। যদিও ক্ষতিগ্রস্ত মানুষজন ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা ওই ঘটনার নেপথ্যে স্থানীয় তৃণমূলের নেতাদের হাত রয়েছে বলে জানিয়েছেন। সুন্দরবন সংবাদ, সব খবর সবার আগে।